প্রধানমন্ত্রী আপনি ওবাইদুল কাদের বলছে 75% লোক নাকি তাদেরকে ভোট দেওয়ার জন্য উদগ্রীব। আরে ভাই আপনার নির্বাচনে তো 5% লোক হয় না, আপনার আওয়ামী লীগের সেই লোক কই? আওয়ামী লীগের লোকেরও কিছু লোকের বিবেক আছে, তারা বলতেছে আমরা এই সরকারের অধীনে নির্বাচন চাই না, তারাও নির্দলীয় নির্বাচন চায় এবং তারাও আওয়ামী লীগ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। ওবাইদুল কাদের সাহেব আপনি যা বলেন আমি এখন কি বলবো, ওনার বাড়ির পাশে একটা মহিলা দেখলাম সারা বাংলাদেশে ভাইরাল হয়ে গেছে, ওই মহিলা বলছিল যে ওবাইদুল কাদেরের পাশের বাড়ি আমার, এই ওবাইদুল কাদের বলে খেলা হবে খেলা হবে খেলা হবে, এই বয়স পর্যন্ত খেইলে একটা বাচ্চা উৎপাদন করতে পারেনি, তা অর্থাৎ উনি কি খেলবে, ওনারে আমি খেলতে চাই ওনার সাথে। এই এর পরও যদি ওবাইদুল কাদের অনেক কথা বলে আমার কিছু বলার নাই। এছাড়া ওনার ভাই মির্জা কাদের বলেছে যে আওয়ামী লীগ আজকে কোনো ভোট নাই, ফেয়ার নির্বাচন হলে একটা আসনও পাবে না, আরও পালাবার দরজা ঠোকাইয়ে পাইতো না। এরপরে এই ওবাইদুল কাদের বলেছে বড় বড় মিটিংয়ে গিয়ে যে যদি সরকার পতন হয় তোমরা সম্পদ নিয়ে পালাইতে পারবে না, কারণ এত অপরাধ করেছে ওবাইদুল কাদেরের মুখ থেকে ও বাইরে আসছে। এছাড়া আপনি জানেন তোপায়েল আহমেদ একজন বিজ্ঞ রাজনীতিবিদ, তিনি বলছে এই সরকার না থাকলে 4-5 লাখ লোক একদিনে মারা যাবে, মানে এত অপরাধ করেছে, এত দুর্নীতি করেছে, এত ধর্ষণ করেছে, এত জুলুম করেছে, এত হত্যা করেছে, এত গুম করেছে, যার কারণে এই সরকারের সাংগঠনিক সম্পাদক সাবেক মন্ত্রী মির্জা আজমও বলেছে কয়েকটা সভায় যে আমাদের অনেক লোক হতাহত হবে, এবং 2001 সালে মির্জা না সরি ওই যে এই মলম বিক্রি করে কি যেন নাম এখন শামীম ওসমান সাহেব উনি যেরকম বোরকা পরিয়ে পালাই গেছে এরকম পালাই যেতে হবে। এগুলো তো ভাই আমাদের কথা না, আমি আওয়ামী লীগের কথা বলি, তোপায়েল আহমেদের কথা বলি, আমি মির্জা কাদেরের কথা বলি, আমি ওবাইদুল কাদেরের কথা বলি, এবং সর্বশেষ আপনাকে বলতে চাই ওনাদের মাথায় যদি বিন্দু মাত্র মগজ থাকে তাহলে ওনারা বুঝবে বাংলাদেশের সুপিয়া কামাল মানে আওয়ামী লীগ, সুলতানা কামাল মানে আওয়ামী লীগ। সেই সুলতানা কামাল প্রেস ক্লাবে বড় একটি সেমিনারে বলেছে যে ওনাদের এমপিদের বলে কোনো লাভ নাই, ওনারা তো দিনের ভোটে হয় নাই, এমপি তো নির্বাচনে হয় নাই, এমপি বানানো হয়েছে। এইটা যদি সুলতানা কামালের মতো একজন বলে, জয় মামুনের কথা শুনেছেন, তিনি আওয়ামী লীগের ছিল, তিনি 3 দিন আগে একটা এই লাইভ শো করেছে, সেইখানে বলেছে যে ভাই আপনারা আর বলবেন না দিনের ভোট রাতে হয়েছে, বলতে হবে দিনের ভোট রাতে বাক্স ভরেছে, দিনের ভোট রাতে বাক্স ভরেছে। আপনারা জানেন যে কুষ্টিয়ার সেই আপনার একজন লোক আজগার আলী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তার এমপিরে বলেছে আরে ভাই আপনি তো দিনের ভোটে হন নাই রাতের ভোটে হয়েছেন, লজ্জা লাগে না? এরকম বহু জায়গায় কিন্তু বলতেছে সেই সাবেক প্রতিমন্ত্রী তালুকদার মাহবুব পটুয়াখালী, তার এমপিরে বলেছে আপনি তো দিনের ভোটে হন নাই রাতের ভোটে। অর্থাৎ আওয়ামী লীগকে বলতে চাই, আপনার দলীয় লোকেরাও বলতেছে যে আপনারা আসলে যথাস্থানে নাই, আপনার দুর্নীতিবাস কামাল আহমেদ মজুমদারও বলেছে যে আজকে আওয়ামী লীগ আমি সত্য কথা বললে আমার লাশ হতে হবে, আপনাদের দলের লোকেরাই এখন বলা শুরু করেছে, তারা লজ্জা পাচ্ছে। আপনারা যে বারবার বলেন আপনাদের সভানেত্রী আপনি ওবায়দুল কাদের বলছে 75% লোক নাকি তাদেরকে ভোট দেওয়ার জন্য উদগ্রীব, আরে ভাই আপনার নির্বাচনে তো 5% লোক হয় না, আপনার আওয়ামী লীগের সেই লোক কই? আওয়ামী লীগের লোকেরও কিছু লোকের বিবেক আছে, তারা বলতেছে আমরা এই সরকারের অধীনে নির্বাচন চাই না, তারাও নির্দলীয় নির্বাচন চায় এবং তারাও আওয়ামী লীগ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আসলে আওয়ামী লীগের বর্তমানে প্রশাসনের উপর বিন্দু মাত্র আস্থা নাই, কারণ তারা বলবে বিএনপিকে ধরো, ধরবে না অমুককে ধরো, তাই তারা ষড়যন্ত্রমূলক দেশদ্রোহী কাজ করতেছে, সন্ত্রাসী কাজ করতেছে, এই পুলিশের সাথে সাথে থেকে পোশাক পরে তারাই হামলা করতেছে। আর আপনাকে আমি উল্টা প্রশ্ন করি আপনার মাধ্যমে ওবাইদুল কাদের, এই ওবাইদুল কাদের সাহেব আপনার যে ড্রাইভারের গাড়ি পুড়লো সেই ড্রাইভার সকল চ্যানেলকে সাক্ষাৎকার দিল যে আমি গাড়ি থামিয়ে দেখি আমার ডানে বামে পুলিশ, এর মধ্যে একটি হুন্ডায় 3 জন লোক এসেছে, আপনি বলেন এই সরকারের সময় বিএনপির এমন কোনো বুকের পাটা আছে একটা হুন্ডায় 3 জন লোক আসবে? আসার কথা না, দুই পাশে পুলিশ সেইখানে আসবে, হাতে বোতলে পেট্রোল নিয়ে আসবে, যেখানে রোডে রোডে গাড়ি চেক করে বিএনপি করে কিনা মোবাইল চেক করে, সেইখানে উঠি বললো যে এই ড্রাইভার তাড়াতাড়ি নামো, বললো যে কেন, যে তোমার গাড়িতে পেট্রোল দিয়ে আগুন দিব, বললো যে আমি তো গাড়ি স্টার্ট বন্ধ আর রাখো তোমার স্টার্ট, তোমার সহ জ্বালাই দেবো। পরবর্তীতে একজন নিচে ছিল হুন্ডায়, 2 জন জ্বালিয়ে তারপর
পথে চলে গেল এর মানি জনগণ বুঝে এরা যত উন্নয়নের কথা বলুক আসলে তারা যে দুর্নীতি করে আপনি প্রশ্ন করতে পারেন এই সরকার তো অনেক উন্নয়ন করেছে আমি ধরে নিলাম পদ্মা সেতু করেছে আমার বাড়ি বাগেরহাট আমি পদ্মা সেতু থেকে যাই আমার নেত্রী যমুনা সেতু করেছিল রেল লাইন সহ 4000 কোটি টাকায় আর এই পদ্মা সেতু আর্মি জাইকা তারা 8983 কোটি টাকা বাজেট ধরেছিল সেইখানে 70000 কোটি টাকা এই যে 61000 কোটি টাকা বেশি নিয়েছে এই কি ধরনের দুর্নীতি এটা কি কারো বাবার টাকা এই টাকা আমার টাকা এই টাকা আপনার টাকা এজন্য এই যত উন্নয়নের কথা বলুক আসলে আপনাকে ছোট একটা গল্প বলে আমি শেষ করতে চাই একটা রাজ্যে ছোট ছোট আগে রাজ্য ছিল রাজা ছিল সেই রাজ্যে রাজার ছেলে ঘুরতে বের হয়েছে উজিরের ছেলেকে নিয়ে একটা মেয়ে এত সুন্দরী এত রূপবতী এত গুণবতী দেখে সে পাগল হয়ে গেল সরাসরি মেয়ের কাছে চলে গেল বলল যে আমি আপনি কি বিবাহিত বলল না তাহলে আমি আপনাকে বিবাহ করতে চাই বলছে আমার সমস্যা আছে আপনি শুনলে বিবাহ করবেন না বলছে আপনি লেখাপড়া জানেন না বলছে না আমি সর্বোচ্চ ডিগ্রি নিয়েছি আপনি রান্না করতে পারেন না বলছে আমি সব রান্না করতে পারি আপনি কোনো কিছু অসুবিধা নেই বলছে আছে আমার একটা সমস্যা আছে বলছে আমি শুনতে চাই না আমি আপনাকেই বিবাহ করব সেই রাজাকে নিয়ে আসছে রানীকে নিয়ে আসছে সকল লোক নিয়ে আসছে ঘোড়ার গাড়ি সাজিয়ে নিয়ে আসছে আসার পর বলছে যে শুনেন আমি কিন্তু বলেছিলাম আমার একটা সমস্যা আছে আমার বাবার মুখ থেকে শুনে নেন তখন বাবাকে বলল বাবা বলো আমার কি সমস্যা বাবা বলল যে শুনেন আমার মেয়ের বিয়ে হয়নি কিন্তু একটা বাচ্চা হয়েছে সাথে সাথে ওই রাজা রানী ছেলে পড়িয়ে দৌড় যে যার বিয়ে হওয়ার আগে বাচ্চা হয় দুর্চরিত্র এর মেয়েকে তো বিবাহ করা যায় না ঠিক আপনি যত উন্নয়নের কথা বলেন আপনি যাই যা বলেন আপনার একটাই কথা এই দেশ স্বাধীন হয়েছিল আমাদের ভোট অধিকারের জন্য গণতন্ত্রের জন্য সুশাসনের জন্য সুনীতির জন্য এই জিনিসগুলো আপনি ধ্বংস করে দিয়েছেন তাই আপনি যত ভালো কাজের কথা বলেন আমাদের গণতন্ত্র ফিরে দিতে হবে ভোট অধিকার দিতে হবে কারণ পৃথিবীতে যারা এই বাংলা বুঝে এখন কি অনেক রাষ্ট্রদূত যারা বাংলাদেশে থাকে তারা সবাই জানে বাংলাদেশের জনপ্রিয় স্লোগান চোর চোর ভোট চোর শেখ হাসিনা ভোট চোর 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 ভোট চোর শেখ হাসিনা ভোট চোর এই ভোট টাকা তাহলে এদের কাছে তাহলে কি বাংলাদেশের মানুষের যে ভোট এই ভোট কি নিরাপদ হতে পারে কোন কিছুতেই নিরাপদ নয় এর আগেও তো আমরা জেল খেলেছি এর আগে আমরা গ্রেপ্তার হয়েছি আমাদের জন্য তো খাওয়া পাঠান নাই আমরা ডিবি অফিসে ছিলাম আমাদের জন্য তো উন্নত মানের খাওয়া পরিবেশন করা হয় নাই বাংলাদেশের মানুষ জানে যে এই নাটক আবার নতুন করে মঞ্চস্থ হচ্ছে আমানুল্লাহ আমানকে অত্যাচার করেছে নির্যাতন করার পর আবার যদি ফল কাটান বাবু গণেশ্বর চন্দ্র রায়কে অত্যাচার নির্যাতন করার পর আবার যদি খাওয়া পাঠান খাওয়া বসিয়ে জোর করে খাওয়া পিড়া করান এই সরকার আমরা কি ভুলে গেছি ভুলে যাব গত 15 বছর অত্যাচার নির্যাতনের কাহিনী খুনখুনের কাহিনী